আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমজি ব্লগ এন্ড ইউটিউব চ্যানেল। তো আপনারা দেখতে পাইছিলেন নয়া এক ভাই আমার গরুর মধ্যে তাই ডিমা ঘুরাইছেন, ইয়ানি তানোর পেজন নামি লাগে দাওয়াতে ইসলাম টিভি। তো ভিয়া ভাই আইছিল আমার কাছে দাওয়াত লইয়া, দিনের দাওয়াত লইয়া। তো আমি বাইরে দেখিয়া আর ভাই এবং আইছিল আমার গরুর মধ্যে, বহুত বহুত শুক্রিয়া ধন্যবাদ দিই যাতে তাই আমার ইসলামের ব্যাপারে দাওয়াত লইয়া আইবার খাতিরে। তো আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, মতামত কমেন্টের মধ্যে জানাইবা, আর পেজের মধ্যে নয়া হইয়া থাকলে পেজটা ফলো করিয়া আমারে আগে বাড়বার চেষ্টা করে দিবা। তো এখন চলো আমরা দুইজনে কিতাব ব্যবহারে মাত কথা করি, আপনারা তোলার সময় লগে থাকবা, পালা লাগলে বেশি বেশি করে শেয়ার করবা। তো আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কিতাব করছো বল? আলহামদুলিল্লাহ ভালো। তা আপনার জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নাম কিতা? আমার নাম হলো মোহাম্মদ সালিম। ও আচ্ছা, তো আপনি যে দাওয়াতে ইসলাম টিভি করিয়া যে এটা বানাইছো, এটার মকসুদ কিতা রে? মকসুদ তো অ্যাকচুয়ালি দিনের দাওয়াত, মানে দিনরে প্রচার করা। এখন যে ডিজিটাল যুগ, এই যুগে 95% মানুষ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, তো ও মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিনটা প্রচার করা বর্তমানে আমি মনে করলাম আর একটু সহজ হয়ে যাবে। যার কারণে আমি তো মনে করলাম অত ইলিমর অধিকারী না, বা আমি মৌলানাও না, কিছুদিন পড়েছি, ভাগ্য খারাপ কইতাম পারছি না। তো দেখলাম আমি যদি উলামায় কেরামগুলোর বয়ানা তখন দাবি আমি তৈলে, এটা থেকে মানুষে দেখে শিখবো কিছু, তৈলে আমারও ফায়দা হইব, মানুষেরও ফায়দা হইব, উদ্দেশ্য আর কি। তো যে ডিমাপুর আইলা আর তো আইয়া মতলব কিলা লাগলো আপনার? ডিমাপুর তো অ্যাকচুয়ালি গুরুবার নিয়েতে আইসি, মাশাল্লাহ ঘুরছি, যতটুকু পারছি ঘুরছি, ভালো লাগছে। আর বিশেষ করে একটা জিনিস ভালো লাগছে, ওটাও যে ডিমাপুরের মতো জায়গা যে দিনর খাম, অর্থাৎ দাওয়াতের তাবলিগের খাম চলে, মাশাল্লাহ, এটা দেখি আমার বেশি খুব বেশি ভালো লাগছে। আর বিশেষ করে যে আপনি এর লগে জড়িত আছেন, যার কারণে আরও বেশি ভালো লাগছে। আর আপনারে আমার হৃদয়ের মানে গভীর থেকে ধন্যবাদ জানাই। আর ওটাও আমি কই আর যে আপনি এই দাওয়াতের খামও লাগিয়ে থাকবা ইনশাল্লাহ, আর দোয়া করবো আমরাও যাতে মৃত্যুর আগে লাগিয়ে থাকা হয়। বেশক বেশক। তো বিয়ার সকল আর একটা কথা কইতে চাই যে আপনারা হয়তো কেউ কেউ মনে করতে পারে যে দাওয়াতে যে ইসলাম ফেলাইতে হইলে জান মাল হক সময় লাগানি, বেশক আপনার এইটুর কথা মানিয়ে আমি। তো কিছু আমি কই আপনারা যে আমরার মতো যে ইউটিউবার ভাইয়ার ভাই নকল আসুন, আপনার ইন্তে ভিডিও খুললে দেখবা ভাই নকল কিলা জান লাগাইতরা, কিলা মাল, কিলা পয়সা গরিব দুকুরে দিতরা ভাই নকল। আপনারা দেখা যদি একটা ভিডিও বানাই দুই টাকা যদি একটা ভাই রুজু করে আর করিয়া যদি কিছু গরিব দুঃখে যদি অসহায় মানুষের উপরে যদি সাহায্য করে, তো এটা এটার ব্যাপারে আপনার ইন্তে কিতা কইতে চাই? আপনার ইন্তে কিমান কইবা কইবা মনে হয় যে গরিব দুঃখে 2-4 টাকা নিয়ে দিলাইলাম আর ভিডিও বানাই দিলাম আর বাইরে লই গেলাম। তো আচ্ছা মানে মাঠে একটা আনিলিছি আর মন্ত্রী মিনিস্টারে কীরকম হেল্প করে আর ইউটিউবার ভাই ইন্তরে ভাই ইন্তে কীরকম হেল্প করতা? তো দাওয়াতে ইসলাম টিভি ভাইয়ের ভিডিও দিয়ে দেখিও কীরকম তাই হেল্পিং ভিডিও বানায়, কীরকম যে মানুষের দিনের দাওয়াত তাই প্রচার করেন। তো বিয়ার সকল আপনারা বেশি বেশি করিয়া শেয়ার করবা। তো আরও দেখি চলো বাইর কিছু থেকে আরও কিছু কথা শোনা যাও। তো আর কিতা বলতে পারবে যে আপনি আইছেন আমার ঘরের মধ্যে, আমি আমার বেশি শুক্রিয়া। আর আমি আমারও কোনো মানে আপনারলোকে অনেক আগে আমার ফোনও কত হয়েছে, আজকুর আগে আপনারলোকে আমার প্র্যাকটিক্যাল কোনো দেখা নাই, আজ প্রথম দেখা সাক্ষাৎ। তো মাশাল্লাহ ও সোশ্যাল মিডিয়ার জরিয়া আপনার লগে আমার সম্পর্ক হয়েছে। নিশ্চয় আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, তো নবীজির হদিস নু আপনি। এরপরেও জীবনে প্রথম সাক্ষাৎ হয়েছে আপনার লগে, আগে আমার ফোনে কত হয়েছে, ইচ্ছা আসলো আপনার লগে দেখা করার। আমি যখনও আইসি কেন ডিমাপুর আইয়া ভাড়া মারিছি, সর্বপ্রথম আপনারে ফোন মারছি, আর কেউ রে না মারে, কিন্তু আমার গাঁওয়ের আরো বেজার মানুষ আছে, কিতার লাগে মারছি। আপনিও দেখছি সুন্নতির লেবাস মানে সবসময় লেবাসর মুয়াফিকতা হয় বা দিনর দাওয়াই হিসাবে আপনি আছেন। তো তার লাগে আমরাও বাড়ি করে তো সোশ্যাল মিডিয়ার তো খাস ভরে ভরে পাশাপাশি দাওয়াতের পাবলিকের মেহনতও আমরা সময় দেই বা মেহনতও জড়িত আছে, দোয়া করবা যাতে আমরা দেখা পারি। আর বিশেষ করে একটা জিনিস হইল গিয়া যে সোশ্যাল মিডিয়াত মানে আজকাল ভিডিও বানাইলে মানুষের কইবা এগিয়ে পয়সা কামাই পাবে, পয়সা কামানি থাকি অ্যাকচুয়ালি পয়সা যদি আমরা খামাইতাম চাই, ও যত সময়টা সোশ্যাল মিডিয়াতে আমরা ব্যয় করি, এই সময়টা যদি অন্য প্ল্যাটফর্মে ব্যয় করতাম তাইলে আমরা অনেক বেশি টাকা কামাইতাম বললাম। কারণ আজ ভাইয়ে চিন্তা করুক আপনি একটা বিজনেস করতেন, তো আপনি বিজনেসের লগে সোশ্যাল মিডিয়া মানে মিলাইয়া দেখবো আমরা যেটা সোশ্যাল মিডিয়ার যেগুলো কামড়িয়ে পারি, 100 গুণে আপনার বিজনেসও
প্রফিট বেশ তাহলে বেশ এবার ঠিক আছে ঠিক আছে। আর সোশ্যাল মিডিয়া ফোন এরপরেও আমরা কীটার লগে এটা আসি, আমি অ্যাকচুয়ালি আপনার যদি বিস্তারিত হই আমি খালি সোশ্যাল মিডিয়া না, আমি স্কুলও পড়াই আমার ছাত্ররে, আমার দোকানও আছে, এরপরে আমি আরো আগ্রহর লগে জড়িত আছি, আগ্রহর লগে জড়িত আছি, বিজনেসও করি কাজও করি, তো সব মিলাইয়া আমি দেখছি যে খালি প্লে ওই যে সোশ্যাল মিডিয়া থেকে আমি রুজির উদ্দেশ্য নাই। হ্যাঁ ঠিক আছে, আমি 2-1 টাকা মানে কিছু টাকা মিলিয়েই কাম করলে এইগুলা পাই, আর বেশিরভাগ ইচ্ছই লোকে দিন প্রচার করা এবং অসহায় মানুষের, সমাজের অসহায় দরিদ্র মানুষের সাহায্যে পাশে দাঁড়ানো। আপনারা আপনি তো নিশ্চয় দেখছেন আর বিহার সকলের উদ্দেশ্য করি আর আমরা দাওয়াতে ইসলাম টিভি মুসলিম জামাত কইয়া দুইটা মানে চ্যানেল আছে, আপনারা গিয়ে যদি দেখেন তাইলে মুসলিম জামাত শুধুমাত্র গরিবরে হেল্প করার ভিডিও আমরা মানে আমরার তরফ থেকে নেওয়া ভিডিও মানে পয়সা কড়ি দেই গরিবরে সাহায্য করি, আর দাওয়াতে ইসলাম টিভি প্রায় সময় আমরা গরিবর আপনারা হেল্প করবার লাগে ভিডিও বানাই আমরা আপলোড দিই, তো অনেক মানুষই আমরা সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইউটিউবও বর্তমানে 74,000 প্লাস সাবস্ক্রাইবার আছেন, ফেসবুকও 77,000 প্লাস সাবস্ক্রাইবার আছেন, সারারা ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আজকে যে ভাই লগে আমি সাক্ষাৎ করছি তানোয়ার পেজ এবং চ্যানেলের নাম হইল গিয়া এ মজিদ ব্লগ, এ মজিদ ব্লগ, এ স্পেস দিয়া এম এ জেড আই ডি মজিদ ব্লগ জি। তো ইনস্টা এবং চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং ফলো করিয়া অগ্রসর হইতে আপনারা সহযোগিতা করবা, কারণ এই বাইরে দেখতারা মানে আমি আমার থেকেও আমি মনে করি আল্লাহর একজন মায়ার বান্দা, তাই সবসময় দিনর কাজ লইয়া তা হয় ওই হিসাবে আপনারা যদি বাইরে অগ্রসর করিয়া দেন নিশ্চয় তাইনও গরিবরে সাহায্য করবা বা বালা বালা কিছু উপহার আপনারা দিবা। আর আজকে আমি এখানে আইয়া বাইর লাগে সাক্ষাৎ করিয়া মন থেকে বালা বালা লাগছে আর কি অ্যাকচুয়ালি, এটার লাগে বাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইয়ার। আর এম মুজিব ব্লগস সব দর্শক মনে আমার পক্ষ থেকে দাওয়াত ইসলাম টিভির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করিয়ার, আর আমার দর্শক হওয়ার উদ্দেশ্যে আমি বাইরে সামান্য দিতে পারি। তো আমার যত যে বিহার সকল আছে কথা কইতে চাইলাম যে আমার আরো যে ভাই আছেন দাওয়াতে ইসলাম টিভি তার পেজের নাম, তো আশা করি আর এই পেজটাও আপনারা যে ফলো করেন না ওটাও ফলো করিয়া বা চ্যানেলটারে আগে বাড়াইবার চেষ্টা করবা ইনশাল্লাহ। তো আজকের লাগি বেশি কিছু নাম আতিয়া যে ওখানে শেষ করে দিতাম ইনশাল্লাহ, আসলে ভাই আইছেন ডিমাপুর আর তাই নই লাগে এখন আমরা মেহমান, এখন আমরা গেলাম মেহমান রে মেহমানদারি করতে পারে, তো তার লাগি এই যে তাই নাই শুনেছেন মানে বেশ করছেন ইনশাল্লাহ। তো আশা করি ওখানে এন করে দিলাম আপনারা বুঝতে পারছেন, আর ভালো লাগলে পেজটাতে শেয়ার করিয়া সাবস্ক্রাইব করিয়া ইউটিউবের মধ্যে আমারে তোলা হেল্প করবা বাইরেও হেল্প করিয়া আর আগে দিয়ে বেশি বেশি করে বড় আকারে উন্নত করবার চেষ্টা করিয়া দিবা। ঠিক আছে আজকের মতো ওখানেও সমাপ্ত, আসসালামু আলাইকুম।